वेलकम टू माय चैनल ग्लोबल दर्पण। आज आमी आपनादेर सामने एक विस्मयकर तथ्य निये आलोचना करते चलेछि। आज आमी आबार एक नतून तथ्य निये हाजिर होयेछि आपनादेर सामने। आसुन आजकेर सेई नतून तथ्य कि आर कि एई तथ्येर मध्ये आछे आमरा आलोचना करब। तो आसुन बंधुरा शुरू करा जाक। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার আপলোড করা নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজকের তথ্যের মুখ্য বিষয় হচ্ছে আমাদের সৌরজগতের এক অতি পরিচিত গ্রহ সম্পর্কে, যে গ্রহটির নাম মঙ্গল গ্রহ। আসুন জেনে নেওয়া যাক সেই মঙ্গল গ্রহ সম্পর্কে এক নতুন তথ্য। উবে যায়নি মঙ্গলের জল, রয়েছে লাল গ্রহে, চাঞ্চল্যকর দাবি নাসার। মহাকাশের লাল লণ্ঠন মঙ্গল গ্রহকে ঘিরে রহস্যের যেন শেষ নেই। এতদিন জানা ছিল যে কোটি কোটি বছর আগে লাল গ্রহে জল থাকলেও পরে তা অন্তর্নিহিত হয়ে গিয়েছিল। কিন্তু কোথায় উবে গিয়েছিল সেই জল, অবশেষে মিলল এই প্রশ্নের উত্তর। বিশেষজ্ঞদের মতে 30-99% জল এখনও মঙ্গলেই রয়েছে, তবে তা রয়েছে মঙ্গল পৃষ্ঠের নিচে। 300 কোটি বছর আগে সেই জল মাটির গভীরে চলে যায়। সম্প্রতি জার্নাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনই দাবি করা হয়েছে। নাসার উদ্যোগে এই গবেষণা করা হয়েছে। গবেষণাপত্রটির প্রধান লেখক ইভা স্কেলার জানিয়েছেন যে মঙ্গলের হারানো জল আমরা খুঁজে পেয়েছি তার পৃষ্ঠের গভীরে। 300 কোটি বছর আগে ওই জল বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই থেকে মঙ্গল এক শুষ্ক গ্রহ। কতটা জল রয়েছে মঙ্গলে? তরল অবস্থায় ও মাটির নিচে ধাতুর সঙ্গে মিশে থাকা অবস্থায় মোট জলের পরিমাণ আটলান্টিক মহাসাগরের জলের অর্ধেক। মঙ্গলে গবেষণার ক্ষেত্রে এই আবিষ্কারকে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত ধারণা ছিল মঙ্গলে জল থাকলেও তা দীর্ঘ সময় আগেই উবে গিয়েছিল। এতদিনের সেই ধারণাই এবার ভেঙে গেল। কিন্তু কিভাবে জানা গেল এমন তথ্য? আসলে কতটা পরিমাণ জল মাটিতে মিশে আছে এবং কতটা মহাকাশে মিলে গিয়েছে তা নির্ণয় করা সম্ভব হবে জানিয়েছেন ইভা। তার কথায় মোট 3টে পদ্ধতি রয়েছে। 1, অগ্নুৎপাতের সময় পাওয়া জলীয় উপাদান। 2, মহাকাশে মিলিয়ে যাওয়া জল। 3, মাটির সঙ্গে মিশে যাওয়া জল। এই মডেল অনুসরণ করে এবং আমাদের কাছে থাকা হাইড্রোজেন আইসোটোপ ডেটা সেটের সঙ্গে মিলিয়ে দেখে কতটা জল হারিয়ে গিয়েছে ও কতটা জল মাটিতে মিশেছে তা হিসেব করে বের করে ফেলা সম্ভব। কিন্তু এই জলের কি কোনো ব্যবহারিক প্রয়োগ ঘটানো যাবে তেমন আশা অবশ্য দেখছেন না বিজ্ঞানীরা। তাঁদের মতে মহাকাশচারীরা মঙ্গলের মাটিতে নামলে সেখানকার ধাতুর সঙ্গে মিশে থাকা জলকে নিষ্কাশন করে তাকে কাজে লাগাবে এমন সম্ভাবনা কম।